চীনকে ধাক্কা দিয়ে বের করল ইটালি চীনের খেলা এবার শেষ বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমেরিকাকে হারিয়ে সুপার পাওয়ার হওয়ার নেশায় মত্ত হয়েছে চীন যেন তেন প্রকারেন ওই ক্ষমতা পেতে চাইছে চীনের শাসক জিনপিং এবং তার জন্য নানা অসৎ পথ অবলম্বন করেছে চীন চীনের খারাপ কর্মকাণ্ডের ফল ভুগতে হচ্ছে বিশ্ববাসীকে করোনার আমদানি করেছিল এই তার ফলে শুধু যে অজস্র প্রাণহানি ঘটেছে তাই নয় বিশ্বব্যাপী অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়ানক তারপর চীন শুরু করে আগ্রাসন প্রতিবেশীদের জমিতে লোলুপ নজর দেওয়া চীনের বহুকালের অভ্যাস বিশ্বের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা চালাচ্ছে চীন তারা এও চাইছে যে বিশ্বের বাণিজ্য ডলারের পরিবর্তে তাদের মুদ্রা ইউয়ানে করতে দুর্বল দেশেদের ঋণের ফাঁদে ফেলা প্রতিবেশীদের হুমকি দেওয়া জিনপিং এর নেশায় পরিণত হয়েছে অবস্থায় এমত তাকে কড়া জবাব দিচ্ছে যে দেশটি সে দেশটি আমাদের কাজে বহু দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে কারণ সারা বিশ্ব জানে চীনকে আটকাতে না পারলে বিশ্ব বিঘ্নিত হতে পারে এইরকম এক সময়ে ইটালি থেকে উঠে আসছে চমৎকার খবর চীন ইটালিতে খেলো গলা ধাক্কা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটি লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বিশ্ব একজোট হচ্ছে চীনের বিরুদ্ধে চীনকে রুখে দিতে শক্তি জড়ো করছে বিশ্ব সম্প্রতি হয়ে যাওয়া জি টোয়েন্টি সামিটে চীনকে রুখতে এক নতুন অস্ত্র বানিয়েছে বিশ্ব তা হল ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ যোগাযোগ করিডোর যা ভারতকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যুক্ত করবে আর এই আবহেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চীনকে দিলেন একটি চরম আঘাত চীনা প্রিমিয়ার লি কিয়াং এর সঙ্গে তাঁর একটি বৈঠক ছিল যেখানে তিনি জানিয়ে দেন যে ইটালি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে বেরিয়ে যেতে চায় চীন কেঁপে গেছে এই ঘোষণায় তারা কাকুতি মিনতি শুরু করেছে ইটালির কাছে দু সালে বাণিজ্যিক প্রগতির লক্ষ্যে ইটালি চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে চুক্তি করলেও তাতে যে ইটালির কোনো লাভ হবে না তা জেনেই এই চুক্তি বাতিলের পথে হাঁটছেন তারা দেশের স্বার্থের কথা ভেবেই এমন সিদ্ধান্ত জর্জিয়া মেলনের বিআরসি প্রজেক্ট থেকে ইটালি কোনোদিন লাভ পায়নি সিংহভাগ লাভ হচ্ছে চীনের তাই এই লোকসানজনক প্রকল্পে থাকতে চায় না ইটালিবাসী এর ফলে চীন যদি ইটালির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়ও তাতেও ইটালির তেমন কিছু যায় আসে না কারণ চীনের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত কম চীন যেভাবে সারা বিশ্বে ধাক্কা খাচ্ছে তা তাদের প্রাপ্য ছিল কারণ সারা বিশ্বে চীন যেভাবে অশান্তি ছড়াচ্ছে তাতে করে চীনকে কেউ আর বিশ্বাস করছে না বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ